Assalamualaikum. My Kitchen Cooking Channel এ নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। বাসায় বসে কিভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট চিকেন চাউমিন তৈরি করতে পারেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। টেস্টের গ্যারান্টিটা আমি নিচ্ছি যদি আমার এই রেসিপি ফলো করে হুবহু রান্না করেন। আর এই রান্নার ফাঁকে ফাঁকে আমি আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর এভাবেই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রস্তুত মহলিতে। তো এখন এটা তৈরির জন্য কিছু স্টেপ ফলো করতে হবে, যার মধ্যে প্রথম হচ্ছে সবজিগুলো রেডি করে নেওয়া। আর সবজির মধ্যে আমি আজকে ব্যবহার করব হচ্ছে গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি দুই একটা কম বেশি থাকে আপনারা কম বেশ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রেস্টুরেন্টে এই সবজিগুলো ব্যবহার করা হয়, আমি সবগুলো সবজি আজকে ব্যবহার করছি। যতটা সম্ভব লম্বা করে এটা কেটে নিয়েছি, এই কাটকে বলা হয় জুলিয়ান কাট। তো লম্বা করে আর চিকন করে গাজরগুলো কেটে নিয়েছি, বাঁধাকপি, ক্যাপসিকাম, কাঁচামরিচগুলো লম্বা করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটু রসুনের কুচি। আর এখন চিকেন নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে অল্প একটু লবণ দিয়েছি, আর আদা রসুনের পেস্ট দিয়ে সবগুলোকে মিক্স করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। সময় থাকলে একটু বেশি সময়, আর কম হলেও অন্তত পক্ষে 20 মিনিট ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। এতে করে চিকেনগুলো একটু নরম হয়। আর চিকেনগুলো কিন্তু জুলিয়ান কাট করে কেটেছি যেরকম রেস্টুরেন্টে কেটে থাকে। তো এই টিপসটা খেয়াল রাখবেন, সবজিগুলোকে অবশ্যই লম্বা লম্বা অর্থাৎ জুলিয়ান কাট করে কেটে রাখবেন। এখন একটা সস তৈরি করে নিব। এর জন্য নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি চিলি সস, আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি সয়া সস, সাথে নিয়েছি 1 চা চামচের মতো ওয়েস্টার সস, 1 চা চামচ পরিমাণ অ্যাড করে দিব হচ্ছে চিনি, সাথে দিব হচ্ছে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এক চা চামচ পরিমাণ অ্যাড করে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এখন 1 পিস লেবু এর মধ্যে চিপে দিচ্ছি। লেবু না চাইলে আপনারা এর মধ্যে 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা যেটা আছে সেটা অ্যাড করে দিতে পারেন। সবগুলোকে মিক্স করে বেশ ভালো করে মিক্স করে এখন একটা সাইডে রেখে দিব। এই স্টেপগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে করতে হবে রেস্টুরেন্টের স্বাদ পেতে চাইলে। তো এখন চাউমিন হিসেবে আমি এখন ব্যবহার করব মিস্টার নুডলসের যে চাইনিজ চাউমিন আছে সেই প্যাকেটটা। এই প্যাকেটে ইজিলি 4 থেকে 5 জন আপনারা সার্ভ করতে পারবেন। যদি পেট ভরেও খাওয়া যায় 5 জন ইজিলি খেতে পারবে। চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম। প্যানের পানিটা যখন গরম হয়ে গেছে তখন তেল আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি চাউমিনগুলো দিয়ে দিব। রেস্টুরেন্টে দেখবেন চাউমিনগুলো কিন্তু বড় বড় দেখায়, এই জন্য মাছ বরাবর না ভেঙে ঠিক প্যাকেটটা খুলে আমি চাউমিনগুলোকে চুলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এটাকে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত। প্যাকেটের গায়ে লেখা ছিল 10 থেকে 12 মিনিটের মতো রান্না করতে। আমি 12 মিনিটই রান্না করেছিলাম। 12 মিনিট পরে এটাকে একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিয়ে নিয়েছি। একটা বাটিতে আমি হচ্ছে ফ্রিজের যে ঠান্ডা পানি সেই ঠান্ডা পানিটা নিয়ে এই চাউমিনগুলোকে 30 সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে সেলফ কুকিং প্রসেসটা অফ হয়ে যাবে। তারপর এটাকে আমি স্ট্রেনারে আবার নিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন কিছুটা তেল দিয়ে দিব, আর তেলটাকে চাউমিনের গায়ে ভালোভাবে হচ্ছে মিক্স করে নিব। এতে করে চাউমিনগুলো রান্না করার পরে অনেক বেশি ঝরঝরে লাগবে আর দেখতেও বেশ একদম পারফেক্ট লাগবে। তো এখন আমি চলে যাচ্ছি কুকিং প্রসেসে। প্যানে আমি দিয়ে দিলাম তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসছে সেই পর্যায়ে আমি এখন অ্যাড করব হচ্ছে 2 কোয়া রসুন, একদম মিহি কুচি করে রেখেছিলাম সেটা। রসুনগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিব, বেশিক্ষণ ভাজার দরকার নেই। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি হাই হিটে কমপ্লিট করব, কারণ চাইনিজের যে কোনো রান্না হাই হিটেই বেশি ভালো হয়। তো চিকেনগুলোকে এখন একটু কিছুক্ষণ ভেজে নিব।
দুইটা ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকেও স্ক্র্যাম্বল করে নিব। আপনারা চাইলে আলাদাভাবে স্ক্র্যাম্বল করে তারপর এর মধ্যে অ্যাড করতে পারেন। গাজরটা যেহেতু নরম হতে একটু বেশি সময় লাগে তুলনামূলকভাবে, তো প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে গাজর। আর গাজরগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এখন অ্যাড করে দেব হচ্ছে বাঁধাকপিটা। বাঁধাকপি কুচিগুলো অ্যাড করে বাঁধাকপিটাকেও কিছুক্ষণ আবার ভেজে নিব। এখানে আমি একটা জিনিস অ্যাড করছি, প্রাণ স্বাদের মশলা যে প্যাকেটগুলো পাওয়া যায়, এগুলো যে কোনো গ্রোসারি অথবা ডেলি শপিংয়ে আপনারা ইজিলি পেয়ে যাবেন, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, এটা না অ্যাড করলেও কোনো সমস্যা নেই। তো এখন এটা আমি অ্যাড করে দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিক্যাম আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু মাঝ বরাবর ফালি করে তারপরে আমি অ্যাড করেছি আর লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। তো সবগুলোকে আরও কিছুক্ষণ আমি একদম ভালো করে ভেজে নেওয়ার পরে এরপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে চাউমিনগুলো। চাউমিনগুলো দেওয়ার পরে যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ ফাইনাল টাচের সময় হয়ে গেছে। এখন বেশ ভালো করে সবগুলোকে মিক্স করে নিব। আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি কোনো আলাদা লবণ অ্যাড করিনি, কারণ প্রতিটা সসেই আলাদা আলাদাভাবে যথেষ্ট লবণ ছিল, আলাদা লবণ অ্যাড করার কোনো দরকার নেই। তারপরও টেস্ট করে আপনাদের কাছে যদি মনে হয় আরেকটু অ্যাড করলে ভালো হবে, আপনারা অ্যাড করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন এটাকে সার্ভ করার পালা। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।